মহিবুর রহমান, আপনি লিখেছেন, রাস্তাঘাটে ড্রাইভার হেলপারদের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে ড্রাইভার আর ভাড়া নেয়নি। এখন এটা কি আমার উপরে হকল বিবাদ হিসেবে বাকি থাকবে? অবশ্যই হকল বিবাদ হিসেবে বাকি থাকবে এবং আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে, কারণ আপনি যে ড্রাইভারের অধিকার নষ্ট করেছেন, কন্ডাক্টর এবং হেল্পারের অধিকার নষ্ট করেছেন, সেটি আপনার জন্য জায়েজ নয়, এটি হারাম, এটি তার প্রাপ্য ছিল। ঝগড়ার কারণে সে নিতে চায়নি, অভিমান করেছে, সেজন্য আপনি না দিয়েই চলে আসবেন, এটি মোটেও গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না বিধায়। আপনি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আপনি এই টাকাটা ফেরত দিবেন, আর যদি সেটা আপনি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটা, অর্থাৎ তাকে খুঁজে না পাওয়া গেলে এই টাকাটা তার তরফ থেকে দান করে দিবেন। হাকিব জাবেদ, আপনি লিখেছেন, হজ এজেন্সির পক্ষ থেকে মসজিদের ভেতর ব্যানার লাগিয়ে হজের প্রচারণা চালানো কি বৈধ? মসজিদে ইবাদত সংশ্লিষ্ট কাজ ব্যতীত সামাজিক অন্যান্য কার্যক্রম পরিচালনার হুকুম কী? শেষের কথাটা আগে বলি, ইবাদত ছাড়াও যদি সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়, যে এই সামাজিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, সেখানে পার্থিব কোনো উদ্দেশ্য নেই, তাহলে সেটি মসজিদ থেকে হতে পারে। ধরুন দুজনের মধ্যেকার বিবাদকে আপনি মীমাংসা করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, খোলাফায়ে রাশিদা করেছেন, এটি মসজিদ থেকে হতে পারে এবং এখানে পার্থিব কোনো চাওয়া পাওয়া এবং এটা আপনার কোনো উপার্জনের মাধ্যম হবে না, তাহলে সেক্ষেত্রে এটির ভালো কাজ, মানে আপাতদৃষ্টি জাগতিক কাজ হলেও সেটা মূলত ভালো কাজ এবং ইবাদত, এটি আপনি মসজিদের মধ্যে করতেই পারেন। এই ছাড়া মসজিদের মধ্যে আপনি যদি কোনো হজ এজেন্সির আপনার কোনো ব্যানার লাগান যে এজেন্সিতে হজে যাওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে, তাহলে সেটা জায়েজ নয়, কারণ হলো এটি একটি বাণিজ্য এবং স্রেফ ব্যবসা, অর্থাৎ এটি প্রত্যক্ষভাবে একটা বিজনেস, আর বিজনেসের জন্য আল্লাহর ঘরকে ব্যবহার করার কোনো সুযোগ নেই। মসজিদে এ ধরনের দুনিয়াবী কাজ করা জায়েজ নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের বর্ণিত একটি হাদিসে বলেছেন যে মসজিদে যেন কেউ তার হারানো কোনো জিনিসের ঘোষণা না দেয়, যে আমার জিনিসটা হারিয়েছে কেউ পেয়েছেন কিনা, এই ঘোষণা যেন মসজিদে এসে না দেয়। আমাদের দেশে অনেক মাইকে মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া হয়ে থাকে, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। এই হারানো জিনিসের ঘোষণা যদি মসজিদে কেউ দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে তোমরা তার জন্য বদদোয়া করবে, লা রাদ্দাল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমাকে এই জিনিসটা যেন ফিরিয়ে না দেন। তো এখান থেকে বোঝা যায় মসজিদকে দুনিয়াবী কাজের জন্য ব্যবহার করা, স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা, অর্থ উপার্জনের জায়গা হিসেবে ব্যবহার করা জায়েজ নয়। এর মধ্যে থেকে হজ এজেন্সির যে আপনার অ্যানাউন্সমেন্ট এবং তাদের যে ঘোষণা, তাদের যে আপনার প্রচারণা, সেটি মসজিদে চালানো জায়েজ হবে না।